এদিকে রাজধানী সহ বিভিন্ন জেলায় হচ্ছে ঝড় সহ বৃষ্টিপাত, কালো মেঘে দুপুর থেকে অন্ধকার নেমে আসে, সেই সঙ্গে নদনদীর পানি বেড়ে অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতির। 13টি পয়েন্টের বন্যার পানিতে প্লাবিত হয়েছে। আগামী 3 থেকে 4 দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বন্যা পরিস্থিতি 7 থেকে 10 দিনের বেশি দীর্ঘায়িত হবে না বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে, তাই দেশের নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে রানওয়ে পানি ওঠায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ করা হয়েছে। 3 দিনের জন্য বিমানবন্দরের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।